আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আপনারা যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে এসএম সোহা সিওএস ব্লগ থেকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছে। আজকে আমি যে ভিডিওটা আপলোড দিয়েছি এই ভিডিওটা 2-3 দিন আগে রেকর্ড করা ছিল, তো আমি আজকে এডিট করে আপলোড দিয়েছি। সেদিন আমাদের 2টা বাসা দেখার কথা ছিল, তো আমি রান্নাবান্না শেষ করে বাসা দেখতে গিয়েছিলাম, তো তখনই ভিডিওটা করেছিলাম। নতুন বাসা নিব এর জন্য অনেকগুলো বাসা দেখা হয়েছে, বাট একটাও পছন্দ হয়নি। এদিকে পছন্দ হলে অন্যদিকে পছন্দ হয় না, এরকম হয় আর কি। তো লাস্টে 2টা বাসা পছন্দ হয়েছে। আসলে সোহার বাবা চাচ্ছিল ওর অফিসের আশেপাশে বাসা নিতে, বাট ওরকম বাসা পাচ্ছিলাম না আমরা, ওরকম ভালো কোনো বাসা। তো অবশ্যই সেই 2টা বাসা সিলেক্ট করেছি, 2টার যে কোনো একটা নিব। তো 2টাই আপনাদেরকে দেখাবো ভিডিওতে, আপনারাও বলবেন কোনটা বেশি ভালো। এখন যে বাসাটা দেখাচ্ছি এই বাসাটা ওর অফিস থেকে বেশ কিছু দূরে, অতটাও কাছে নয়, গাড়িতে আসা যাওয়া করতে হবে আর কি। আবার বাসাটা দেখতে সুন্দর ছিল, এর লিভিং রুমটা বেশ বড় ছিল, বেডরুমটা একটু ছোট ছিল, তারপরও হয়ে যেত, বেশি ছোট না। আবার ডেকোরেশনটাও সুন্দর ছিল, বেডরুমে যে ক্লোজেটটা ছিল এটা অনেক বড় ছিল, একটা বেলকনি ছিল বেডরুমের পাশে, আবার বাথরুমটাও সুন্দর ছিল। সব থেকে বড়ো কথা, এই বাসাটা অনেক সুন্দর করে ক্লিন করা ছিল, আর কিচেনটাও বেশ সুন্দর ছিল। তো আমাদের এটা অনেক পছন্দ হয়েছে, প্রথম এটা দেখেছি, তো আমরা বলছিলাম এটাই নিব। তারপর বাবা বললো যে এটা একটু দূরে হয়ে যায়, গাড়িতে যাওয়া আসা করা লাগবে আমার, আর গাড়িতে যাওয়া আসা মানেই হচ্ছে পার্কিং খোঁজা, আর এদিকে হচ্ছে ওভাবে পার্কিং পাওয়া যায় না, অনেক সময় সাথে সাথেই পাওয়া যায়, আবার অনেক সময় 2-3 ঘন্টা লেগে যায়, ঘুরে ঘুরে পার্কিং পাওয়া যায় না। আর যেহেতু সকালে ডিউটিতে আসতে হবে, আমাদের অনেক সকালে ঘুম থেকে ওঠা লাগবে, একটা ঝামেলা হয়ে যাবে আর কি। আর অফিসের আশেপাশে বাসা হলে এই ঝামেলাটা করা লাগবে না, হেঁটে হেঁটে অফিসে যাওয়া যাবে, তখন আর পার্কিংয়ের ঝামেলাটা থাকবে না। এই জন্য ওর বাবা বলছিল বিকালের একটা বাসা দেখার কথা আছে, ওইটা আবার অফিস থেকে একটু কাছে, 5-7 মিনিট লাগবে হেঁটে যাওয়া আসা করতে, হেঁটে আসতে আর কি। তো তারপর আমরা বলছিলাম তাহলে যদি ওইটা পছন্দ হয়, ওইটা যদি হয়ে যায় তাহলে ওইটাই নিব, আর যদি ওইটা না হয় তাহলে এটা নিব। তখন বাবা বলছিল ঠিক আছে। তবে এই বাসাটা কিন্তু অনেক সুন্দর ছিল, আমরা যে যে দেখতে গিয়েছিলাম সবারই পছন্দ হয়েছিল, আমাদের সাথে একটা ভাই আর ভাবি গিয়েছিল, ওনাদের অনেক পছন্দ হয়েছে। এই অ্যাপার্টমেন্টের বাইরেও দেখতে যেমন সুন্দর ছিল, ভেতরটাও বেশ সুন্দর, বাইরে একদম নতুন চকচক করছিল, ভেতরেও সুন্দর, বাইরে এই যে আবার সামনে একটু গাছপালাও ছিল, এই জন্য আরও বেশি সুন্দর লাগছিল। এই বাসাটা দেখানো শেষ, এখন আমি আর একটা বাসা দেখাবো। তো ওই বাসাটা যখন দেখতে যাচ্ছিলাম তখন বাইরে বৃষ্টি হচ্ছিলো, ওটা সকালের দিকে দেখেছি, আর এটা হচ্ছে বিকালে যাচ্ছিলাম, একদম মেঘে কালো কালো হয়ে গেছে বাইরের দিকে, আর বৃষ্টিও হচ্ছিলো টিকটিক করে, বৃষ্টির মধ্যে যাচ্ছিলাম। আমরা এসে কেক খাবো।
এই অ্যাপার্টমেন্টটা অনেক বড় ছিল, এলিভেটরও ছিল। বাইরে দেখে মনে হচ্ছিল ভেতরে হয়তো ভালোই হবে, তো ভিতরে যেয়ে দেখি ভিতরে কী অবস্থা। আর এটা হচ্ছে এখনও মানে ক্লিন করা হয়নি, রেডি হয়নি আর কি। এটা ক্লিন করছে, কাজ চলছে, এটা রং করছে, তারপর হচ্ছে কিচেনের কাজ কিছু বাকি আছে, এগুলো রেডি করছে। তো আমি ওর বাবাকে বলছিলাম যে বাচ্চাটা দেখেছি সকালে, ওইটার কিচেন আর এটার কিচেন একই রকম প্রায়, ওইটা যেরকম স্টাইলে বানানো ছিল এটাও ঠিক সেরকম। এটার লিভিং রুমটা ওইটার থেকে অনেক বড় ছিল, বাট বেডরুমটা একদমই ছোট, এটার বেডরুম ওইটা থেকেও ছোট। আর ওইটার বাথরুম, এটার বাথরুম দুইটাই সুন্দর, এটা বাথরুমটা অনেক বড় ছিল। তো এই বাচ্চাটাও পছন্দ হয়েছে অনেক, বাট বেডরুমটা অনেক ছোট। তো বাবাকে বলছিলাম বেডরুম এত ছোট কীভাবে ইউজ করবো, তোর বাবা বলছিলো দেখা যাক, যদি তোমার এটা পছন্দ না হয় তাহলে ওইটা নিব। এটা যে পাঁচ সাইডে একটা ক্লোজেট ছিল, তারপরে বেডরুমেও আছে, তিনটা ক্লোজেট আছে এই বাসায়। এই বাসার কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি, দেখতেই পাচ্ছেন রঙ এখনও শুকায়নি। বাবার জ্যাকেটের রঙ লেগেছে, আমার হাতে রঙ লেগে গিয়েছিলো। এই বাসাটা থেকে আবার ওর বাবার অফিস একদম কাছে, তো ওই জন্য আমরা ভাবছিলাম যে এটা বেডরুমটা একটু ছোটো হলো, আর সব তো ঠিকই আছে, আমাদের দরকার তো লিভিং রুমটা বড়, কারণ যখন গেস্ট আসবে তখন তো লিভিং রুমটা ছোটো হলে হয় না। তো ওই জন্য ভেতরটা লিভিং রুমটা বড়ো আছে, তাহলে আর কোনো প্রবলেম নেই, এইটাই নিয়ে। তো ওর বাবা বললো ঠিক আছে, তারপরে একটু ভাবো, কারণ বেডরুমটা যেহেতু ছোটো, পরে আবার তুমি তোমার অসুবিধা হলে তো সমস্যা। সমস্যা নেই, এটাই নিই। তখন আর ওর বাবা বললো ঠিক আছে, এটার জন্য অ্যাপ্লাই করে ফেলি, এটার জন্য অ্যাপ্লাই করাই আছে, তো শুধু ওদেরকে বলতে হবে যে আমাদের বাসা পছন্দ হয়েছে, আমরা নিব। এই এরিয়াটাও আমার বেশ পছন্দ হয়েছে, এই এরিয়াটাও বাবাকে বলছিলাম, এটা নিয়ে আমাদের খারাপ না। বাসা দেখা শেষ করে আসার সময় তো বইয়ের জন্য কেক ললিপপ কিনে নিয়ে এসেছি, তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে। বাসার সাথে বাবাকে বলছিলাম দেখি তোমার একটি পিকচার তুলি, ও দুষ্টামি করছিল। তারপর বাবা ওর জন্য একটা ট্যাপ কিনেছে, ও শুধু আমার ফোনে টানাটানি করে, ওকে একটা ট্যাপ আগেও দিয়েছিল বাট সেটা ভেঙে ফেলেছে, এই জন্য নতুন আবার একটা কিনে দিয়েছে। আমার মামনিটা তো নতুন ট্যাপ পেয়ে সেই খুশি হয়েছে, অনেক মজা পাচ্ছিল, আর ওর ফেস দেখেই বুঝতে পারছেন যে ও কতটা হ্যাপি হয়েছে। আজকের ব্লগটি এ পর্যন্ত শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন, বিশেষ করে আমার মামিটার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আর যারা আমার ভিডিও দেখেন বাট এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনারা আমার ভিডিও দেখতে পারেন। আর যদি আমার ভিডিও একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে, এখন যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।